2017 সাল থেকে লোকচক্ষুর আড়ালে ধীরে ধীরে পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকাগুলোতে গড়ে উঠেছে ভয়ঙ্কর এক সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল আর্মি। অর্থনৈতিক এবং সামরিক শক্তি সঞ্চয় করে 2022 সালে দলটি আত্মপ্রকাশ করে। দলের প্রধানদের একটাই দাবি, কুকি চিন নামে স্বাধীন রাষ্ট্র চায়। তবে কি ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশ? কে বা কারা এই কুকি চিন? কারা এদের মদত দিচ্ছে? কি বা তাদের পরিকল্পনা? বিস্তারিত জানবো ফারজান আলিনার প্রতিবেদনে। অস্ত্র তো এই তৈরি হয় বিভিন্ন দেশে, এখন কিভাবে আসছে, কোন দিক দিয়ে আসছে, আমরা স্পেসিফিক কোনো ইনফরমেশন না থাকলে ডেফিনেটলি আমরা তো একটা দেশের সাথে আর একটা দেশের ইয়ে থাকে, এটা পলিটিক্যাল পর্যায়ে। আর এই জিনিসগুলোর বিষয়ে আমাদের তাদের কাছ থেকে আমরা নিশ্চয়ই আমরা বলেছি আমাদেরকে সহযোগিতা করার জন্যে, এবং আমাদের যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনগুলো আমরা তাদের বিএসএফ এর সাথে শেয়ার করেছি, যে এইসব জায়গায় আমাদের সন্দেহ আছে, যে এইসব জায়গায় কোনো কিছু আছে কিনা বিষয়গুলোর জন্য। আমরা যেমন বিজিবি কাজ করছি সীমান্তকে সিল করার জন্যে, পাশাপাশি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে তারাও যেন তাদের বিএসএফ যারা আছে তারাও যেন তাদের সীমান্ত এলাকা যদি সংরক্ষিত করে, যদি সিল করতে পারে, তাহলে আমি মনে করি এই যাতায়াতটা কমে যাবে। আমরা যদি দুই বাহিনী একসাথে কাজ করি তাহলে আমরা আমাদের এই এলাকার শান্তি প্রতিষ্ঠাতে সহযোগী এবং কার্যকরী ভূমিকা রাখবে। আমার ঐতিহাসিকভাবে অনেক আগে থেকেই পার্বত্য চট্টগ্রামে বম তথা কুকি চিনদের বসবাস। ব্রিটিশ আমলে ইংরেজরা কুকিদের বড় একটি অংশকে পাঠিয়ে দেয় বর্মা ও মিজোরামের দিকে। পার্বত্য চট্টগ্রামের দিকে থাকে চাকমা ও মারমা ও অল্প কিছু কুকি বা বমরা। বার্মা ও ভারতের সেভেন সিস্টার্সে কুকিরা কোণঠাসা শুরু থেকেই। এসব নিয়ে কুকি চিনরা সশস্ত্রভাবে মাথাচাড়া দিয়ে উঠলে এর প্রভাব বাংলাদেশি কুকি চিনদের মধ্যেও পড়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে চাকমা মারমা ও ত্রিপুরা উপজাতি ছাড়া বাকি উপজাতিদের অগ্রাহ্য করা হয়। তখন থেকেই কুকিদের ক্ষোভ ধীরে ধীরে বাড়তে থাকে। ক্ষোভ থেকেই বার্মা, ভারত ও বাংলাদেশ এই তিন দেশের কুকিরা গ্রেটার কুকিল্যান্ড নামে একটি দেশ তৈরির স্বপ্ন নিয়ে এগোতে থাকে। বাংলাদেশি কুকিদের আদর্শিক নেতা বান্দরবানের রুমা উপজেলার নাথানবম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ থেকে পড়াশোনা শেষ করে চারুশিল্পী হিসেবে বেশ সুনাম কুড়িয়েছিলেন তিনি। নাথানবম প্রথমে নিজ সম্প্রদায়ের মানুষদের উন্নয়নে কাজ করতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট নামে একটি সংগঠন গড়ে তোলেন। সেটি পরে কুকি চিন ন্যাশনাল আর্মি বা কেএনএ নামে আত্মপ্রকাশ পায়। সংগঠনটি শুরু করার পর কয়েক বছর ধরে তাকে আর লোকসমক্ষে দেখা যায়নি। তবে ফেসবুক ও ইউটিউব পোস্টে কেএনএ তাদের সামরিক প্রশিক্ষণ ছাড়াও শুরু থেকেই সরকার ও জনসংহতি সমিতির বিরুদ্ধে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে আসছিল। ধর্মান্তরিত হয়ে বেশিরভাগ কুকিরাই খ্রিস্টান হয়ে যাওয়াতে শুরু থেকেই অনেক পশ্চিমা এনজিও তাদের অর্থ ও আদর্শিক সহযোগিতা করে যাচ্ছে। বিদেশি সহায়তা, মাদক ব্যবসা, এনজিওর দেয়া অর্থ এবং ভারত ও বার্মার গোয়েন্দা সংস্থাগুলোর পরোক্ষ উস্কানিতে কুকিরা এখন আন্দোলনে বেশ সক্রিয় হয়ে উঠেছে। পার্বত্য চট্টগ্রামে কুকিদের মূল প্রতিপক্ষ চাকমা সন্ত্রাসীরা। আত্মপ্রকাশের তিন বছর আগেই কুকিদের প্রায় 100 সদস্য গেরিলা প্রশিক্ষণ নিতে যায় মিয়ানমারের কাচিন প্রদেশে। 2021 সালে প্রশিক্ষণ নিয়ে একটি দল ফিরে এসে সেই দলটি সেনাবাহিনীর উপর গুপ্ত হামলা চালায় বিভিন্ন সময়ে। আন্দোলনের নামে এই সংগঠনটির হাতে এ পর্যন্ত প্রায় 16 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। কুকিদের বিরুদ্ধে 11টি অপহরণ সহ আছে 1.5 কোটি টাকা মুক্তিপণের অভিযোগও। এসব অপকর্মে এ পর্যন্ত 7টি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রায় 47 জন। বিভিন্ন সময় আক্রমণের কাজে ব্যবহৃত অস্ত্র কুকিরা সংগ্রহ করছে মূলত কালোবাজার থেকে। মিয়ানমারের কুকি বিদ্রোহীদের কাছ থেকে এরা অত্যাধুনিক যন্ত্র বানানোর কৌশল শিখছে। সামরিক প্রশিক্ষণ নিচ্ছে ভারত ও বার্মার জঙ্গলে। বিশ্লেষকরা মনে করেন এদেরকে পুরোপুরি ধ্বংস করা না গেলেও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে দমিয়ে রাখা সম্ভব। এক্ষেত্রে সামরিক অভিযানের চেয়ে বেশি দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রথমত কেএনএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এদের নিষিদ্ধ করতে হবে। সীমান্ত এলাকাকে পুরোপুরি নজরদারির আওতায় আনতে হবে। কুকিদের জীবনে পর্যাপ্ত শিক্ষাস্বাস্থ্য, বিনোদন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সামগ্রিকভাবে এদের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে কেএনএফকে দুর্বল করে দিতে পারলেই কুকিরা তাদের আগ্রাসী মনোভাব থেকে সরে আসবে বলে ধারণা বিশ্লেষকদের। ফারজানা লিনা, এটিএন নিউজ।